হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোনালি, নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে একদম অন্যরকম একটা সাজ। আর যেহেতু আমি একা একা ভিডিওটা করছি, তাই পুরো সাজটা হয়তো দেখাতে পারছি না বা পারবো না, তো যতটা সম্ভব একটু দেখিয়ে দিই, তারপরে বলছি কোথায় যাচ্ছি। তো এইটুকুনি দেখাতে পারলাম, এর থেকে বেশি আর পারলাম না। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা বলি আর কি। একদম সিম্পল একটা লুক, একটা একদম কটনের শাড়ি পরেছি আর কি। তবে যাই হোক, নর্মালভাবে যাওয়ার চেষ্টা করছি, অসুস্থ বাড়িতে যাব। আয়াতকে দেখিয়ে দিই, চলো 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 চলো। এই যে আয়াত, হাই বলো। তো একটু রেডি হয়েছি বলেই আমি বললাম যে রেডি হয়েছি। তো নর্মালি তো আর এমনিভাবে কারোর বাড়িতে যাওয়া যায় না। তো যাই হোক, ওই প্রসঙ্গে না গিয়ে এবার আসি মুদ্রা কথায়। আয়াত প্রচণ্ড ডিস্টার্ব করছে। হ্যাঁ, যেটা বলছিলাম, আমার একটা কাকা শ্বশুরের খুব অসুস্থ বলা ভুল হবে, অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছে, মানে একটা অপারেশন হয়েছে। তো তাকেই দেখতে যাচ্ছি, 3-4 দিন হয়েছে, অপারেশন হয়েছে। তো এখন নার্সিংহোম থেকে বাড়ি এসছে, তো ওনাকেই দেখতে যাচ্ছি। খুব স্নেহ করেন, খুব ভালোবাসেন, একদম বাচ্চা শ্বশুর বলতে গেলে। আমার হাজব্যান্ডের এজেরই হবে হয়তো, আমি ঠিক অতটা জানি না। তো তাকেই দেখতে যাচ্ছি। তো ওখানে গিয়ে তো ভিডিও করতে পারবো না, ভাবলাম একটু বাড়ি থেকেই একটু ভিডিওটা শুরু করে যাই, বাড়ি এসে মানে একটু আপনাদের সাথে গল্প করতে পারবো। তো সেই জন্য ভিডিওটা শুরু করলাম। আর যেটা বলছিলাম, কালকে দুপুরবেলা একটা মেনু বানানোর আছে, তাই ভাবলাম আজকে ব্লগটা শুরু করে রাখি। এই যে আয়াত, ভাবলাম যে আজকে থেকে ব্লগটা শুরু করে রাখি, তাহলে কালকের ইয়েটা মানে রান্না বান্না যা কিছু করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো কালকে সানডেতে কি রান্না বান্না করবো না করবো, একটু স্পেশাল কিছু বানাতে বলেছে আমার শ্বশুর মহাশয়, শ্বশুর আব্বু। তো তার কথা মতো কালকে একদম স্পেশাল আয়োজন হবে। তো কালকের জন্য আজকে ভাবলাম ভিডিওটা আজকে থেকে এখানে শুরু করি। তো চলুন, দেখা যাক কতটা কি ভিডিও করতে পারি না পারি, সাথে থাকুন। আর ভিডিওটা অবশ্যই ফুল দেখবেন, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আর হ্যাঁ, যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদের মন থেকে অসংখ্য ধন্যবাদ। তো আমাকে একটু এইভাবেই সাপোর্ট করতে থাকুন, এইভাবেই ভালোবাসতে থাকুন, আশা করি অনেক আস্তে আস্তে সাকসেস পেয়ে যাব। তো চলুন, দেখা হচ্ছে আবার একটু পর। তো এই যে আয়াত নাচতে নাচতে বার হয়ে গেছে, আয়াতের বাবা আগেই নিচে চলে গেছে, এবার আমরা দুজন নামবো। চলো 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 বাড়ি চলো। এই তো আমরা বার হয়ে গেছি, আর আয়াত ও দেখুন ওর পাপাকে বলছে এই ড্রেস পরে কেন যাবে, মানে এই জামা পরে কেন যাবে, নিয়ে আমার অনেক বড় হয়ে গেছে। তো যাই হোক, রওনা দিয়ে দিয়েছি। কতজন আমাদের পাশে বাড়ির কিছুটা দূরেই আর কি, 2-3 মিনিটের রাস্তা। তো পৌঁছে গিয়েছি আমরা, তো ওখানে পৌঁছে আমরা ভিডিও করতে পারিনি। আর ওরকম একটা বাড়িতে গিয়েছি যিনি অসুস্থ দেখতে, আর ভিডিও করাটা আমার ঠিক বলেও মনে হলো না, খুবই আনকমফোর্টেবল লাগছিলো, তাই ভিডিও করিনি কিছু। যাই হোক, এটাই বলা যে উনি সুস্থ আছেন, ভালো আছেন, ওনার জন্য সবাই দোয়া করবেন। আমরা বাড়ি চলে এসেছি, একটু দেরি হয়ে গেছে, সবার সাথে একটু গল্প করছিলাম, একটু টাইম স্পেন্ড করছিলাম। তো আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছে, এই জন্য আমি আর বেশি ভিডিওটা বাড়াবো না এখানে। তো কালকে তো বললামই অনেক রান্না বান্না আছে, আর পোলাও বানাবো কালকে। তো সব কিছু আপনাদের সাথে রেসিপি শেয়ার করবো যতটা পারি, জানিনি তো আমি একা ভিডিও করি,
তাই সবকিছু পসিবল হয়ে ওঠে না, ইন ডিটেলসে করাতেবো যতটা পারবো, যতটা শেয়ার করতে পারবো আমি অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে। তো ভিডিওটা যারা দেখছেন প্লিজ পুরোটা দেখবেন, আশা করছি আপনাদের অনেকটাই ভালো লাগবে। আজকে যাকে দেখতে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ তিনি অনেকটাই সুস্থ আছে, তো আবার কালকে সকালে দেখা হচ্ছে। কালকে সকালে আয়াতের আবার এক্সাম আছে, তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব যে আফটার লং টাইম ও ডাইরেক্ট এক্সাম দিতে বসবে, কারণ কি আমার অপারেশনের জন্য ওর ক্লাসগুলো অ্যাটেন্ড হয়নি, অনেক ক্লাসও করতে পারিনি, একেবারে ও সেকেন্ড টার্মিনাল এক্সামে বসবে। তো ওর কীরকম কী রিয়াকশান হয় সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে রাত ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। রাত্রের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আবার শুরু করব, দেখা হবে কালকে সকাল থেকে। যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তো আবার দেখা হচ্ছে কালকে সকালে, ওকে টাটা। তো সকালবেলা আয়াতের এক্সাম, তো যার জন্য পুরো প্রিপারেশন নেওয়া হয়ে গেছে ওর এক্সামের জন্য, দেখুন। আর ওর এক্সাম শুরুতেই ওদের ক্লাসে অনেক রুটস আছে, তো সেইগুলোই করেছে আয়াত। আর তারপরেই চলে যাব রান্নার কাজে। আয়াত আজকে একদম গুড গার্ল হয়ে গেছে, ও এক্সাম দিয়েছে তাই তো, ভালো করেই এক্সাম দিয়েছে। তো ওর এক্সাম কমপ্লিট, ইউনিফর্ম চেঞ্জ হয়ে গেছে। আর আমরা এবার যাব কি করতে, নিচে যাব রান্না করতে। তো এখন সকাল 10টা বাজে, আমি পোলাও এর প্রিপারেশন নিয়েছি আজকে। আমাদের আজকে বাড়িতে কি রান্না হবে বলো? পোলাও। পোলাও না, পোলাও। পোলাও, হ্যাঁ। তো পোলাও মাম্মি কখন ওয়াটার পার্কে যাবে? ওয়াটার পার্কে যাবো যাবো, তোমার এক্সাম শেষ হোক তারপর। তো পোলাও রান্না করব, চলুন রান্নাঘরে যাই। এবার একটু রান্নার তোড়জোড় শুরু করি, তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আর হ্যাঁ, রান্নার তোড়জোড় তো আপনাদের দেখাবোই, তো স্ক্রল না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো চলে এসেছি এবার রান্নাঘরে, তো দেখতেই পাচ্ছেন আমি জল বসিয়ে দিয়েছি। তো এইভাবে আজকে রান্না করেছি, জলটা ফুটিয়ে নিয়েছি সব কিছু মশলা দিয়ে, তারপরে জলের মধ্যে অনেকক্ষণ চালটাকে ভিজিয়ে রেখে দেন আমি বয়েল হওয়া জলের মধ্যে চালটা ঢেলে দিয়েছিলাম। আর এই যে আমার পোলাও হচ্ছে রান্না, আর এদিকে আমি ডিম আর আলুটা বয়েল করে নিচ্ছিলাম, আজকে ডিম কষা হবে তাই জন্য। এই যে রাইসটা আমার হয়েই গেছে, স্টিম রাইস, তো ঝটপটে এবার পোলাওটা বানিয়ে নেব। তো দেখুন আমার পোলাও প্রায় রেডি বলতে গেলে, আর এইদিকে পোলাও রেডি করছি, আর এইদিকে ডিমটা কষিয়ে নিয়েছিলাম। দেখুন পোলাও একদম রেডি হয়ে গেছে আমার, কত সুন্দর কালার এসছে। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ট্রাস্ট মি পোলাওটা অনেক টেস্টি হয়েছিল, অনেক টেস্টি আর ভীষণ ভালো হয়েছিল খেতে, সেটা তো দেখে বোঝাই যাচ্ছে। তো হয়ে গেছে দুপুরে রান্নাবান্নার স্পেশাল মেনু, একেবারে কমপ্লিট। শ্বশুর আব্বু শাশুড়িকে সবাইকে খেতে দিয়ে দিয়েছি, দেওরও খেয়ে নিয়েছে, আমি আর দেওর একসঙ্গে খেয়েছি। এখন বাকি আয়াতের পাপা আর আমার একটা, মানে ওটাও দেওর হয়, আয়াতের পাপার একটা বন্ধু, তো ওরা দুজন খাবে। তো ওরা দুজন এখন এসে গেছে, তো ওদের দুজনের খেতে দেবো, খেতে দিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে একটু পর। আর যেটা বলছিলাম, সবার কিন্তু অনেক প্রশংসা পেয়েছি আজকে, ওদের কেমন লাগে এটাই এবার দেখার বিষয়। সবাই বলেছে অনেক টেস্টি হয়েছে, অনেক অনেক ভালো লেগেছে আর কি। তো আমার কাছেও ভীষণ ভালো লেগেছে, আমি এই পোলাওটা ফার্স্ট টাইম রান্না করেছি, এর আগে কখনো করিনি, তো সবাই বললো ভালো লেগেছে, আমারও অনেকটাই ভালো লেগেছে। আর আপনারা কিন্তু ট্রাই করতেই পারেন বাড়িতে অবশ্যই, আর ভীষণ ভালো লাগবে, ট্রাস্ট মি। আমার তো শুধুই খেয়ে নিতে ইচ্ছা করছিলো। আর বেগুন ভাজা দিয়ে উফ কি বলবো, পুরো মাখনের মতো লাগলো, এত সুন্দর। তো আয়াতের পাপা আর আয়াতের বাবার বন্ধুকে আমি এবার খেতে দেব, আর একটুখানি পর ওদের খাওয়া হয়ে গেলে আবার আপনাদের সামনে এসে আমি কিছু কথা বলছি, তারপরে বিদায় নেব। তো চলুন ওদের খেতে দিয়ে দিই, তারপরে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। তো আমি আয়াতের পাপাকে আর আজাদ ভাইকে খেতে দিয়ে দিয়েছি, তো ওদের সাউন্ড অফ করতে হয়েছে, তার কারণটা তো আমি বলেই দিয়েছি আশেপাশের নয়েজের জন্য। আর ওরাও খুব
ভালো বলেছে, ওদের খুব ভালো লেগেছে। আর আজাদ ভাইয়েরও তো স্পেশালি অনেক ভালো লেগেছে। আয়াদের বাবাকে আমি খেতে খেতেই জিজ্ঞাসা করেছিলাম কেমন হয়েছে, ও বলেও ছিল যে দারুণ হয়েছে, বাট সেটা তো আর শোনাতে পারলাম না আপনাদের। আর ভাইও বলেছিল যে ঠিক হয়েছে, হয়তো ভাইদের কথা বলার ভঙ্গিমা দেখলে বুঝতেই পারবেন। ওরা তো খাওয়া দাওয়া করলো দেখলেনি, আর ভালোও হয়েছে। আর একটু চেঁচামেচির জন্য আমার সাউন্ডটা অফ করে দিতে হয়েছে, সেটা বুঝতেই পারছেন। আর ওরা রেসপন্সও দিয়েছে, খুব ভালো লেগেছে। আর আপনারা বাড়িতে ট্রাই করবেন, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকে সবার প্রশংসা পেয়েছি, সবার খুব প্রশংসা পেয়েছি, ভীষণ ভালো লাগছে আমার। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, আর কমেন্টস করতে তো ভুলবেনই না, কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন কেমন লাগলো না লাগলো। তো আজকের ভিডিওটা আর বেশি বানাচ্ছি না, এখানেই বিদায় নেব। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আর লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করবেন, একদম ভুলবেন না। তো আজ এখানেই বিদায় নিই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমরাও অবশ্যই দোয়া করব। তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।